চায়নার দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে মহাসড়ক ধসে নিহতের সংখ্যা 48 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 30 জন। ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার রাত 2টার দিকে মেইঝো দাবু মহাসড়কে এই ঘটনা ঘটে। মহাসড়কের মাটি ধসে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার স্থানীয় সময় রাত 2টার দিকে চায়নার গুয়াংডং প্রদেশের মেজর ডাবু মহাসড়কে ধসের ঘটনা ঘটে। মহাসড়কের প্রায় 60 ফুট এলাকা ধসে যায়। এ সময় সড়কটিতে শতাধিক যানবাহন ছিল। মহাসড়কের ধসে যাওয়া এলাকায় 5 শতাধিক উদ্ধারকর্মী এবং 80টিরও বেশি উদ্ধারকারী যানবাহন ও সরঞ্জাম মোতায়েনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ধসে পড়া অংশের মধ্যে আছে রেললাইন ও গভীর জঙ্গলের এই জায়গাটি। এখানে সৃষ্ট গর্তে বেশ কিছু গাড়ি পড়ে যায়। ক্রেন এবং এক্সকেভেটর ব্যবহার করে গাড়িগুলো উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। সামাজিক মাধ্যম উইবোতে করা পোস্টে এক চালক বলেন, গাড়ি চালিয়ে যাওয়ার সময় মহাসড়কে একটি ফাটল দেখতে পান তিনি। এর কিছুক্ষণ পরেই ধসের ঘটনা ঘটে। সে সময় নিচে পড়ে গিয়ে অনেক যানবাহনে আগুন ধরে যায়। মহাসড়কে ধসের এই ঘটনায় আটকা পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে গুয়াংডং প্রদেশে। এতে বিভিন্ন জায়গায় ধসের পাশাপাশি বন্যায় তলিয়ে গেছে অনেক বাড়িঘর। শাহরিয়ার সাফার, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।